আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও তোমাদের সামনে যে গত কয়েকদিন আগে তোমাদের এসএসসি পরীক্ষা হলো সবাই প্রায় আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছো যে তিন নম্বর প্রশ্নের অ্যান্সারটা আসলে তিন নম্বর প্রশ্নটা এমন তোমাদের খুব সহজ বা ছোটো একটা প্রশ্ন কিন্তু সমস্যাটা হয়েছে তোমাদের বোঝার একটু ঘাটতির কারণে বা এখানে একটা গতি ঘর্ষণ সহক দেওয়ার কারণে তোমাদের প্রশ্নটা একটু কঠিন মনে বলে মনে হচ্ছে তো যাই সেই প্রশ্নটাই আজকে আমি সমাধান করার চেষ্টা করব। তো প্রশ্নটাতে এখানে তোমাদের প্রথমে যেটা উদ্দীপকটা তোমাদের এখন আমার ভিডিওর স্ক্রিনেও তোমরা দেখতে পাবে প্রশ্নটা আচ্ছা মানে প্রশ্ন আর যদি প্রশ্ন নাও থাকে তারপরেও দেখো এখানে যে প্রশ্নটা একটু তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন আমি তুলে রেখেছি যে চারশো দেখো একজন প্লেয়ার চারশো পঞ্চাশ গ্রাম ভরের যা আমি এটা দেখে দেখে পড়ছি যে ভরের একটি ফুটবলকে দেখো চব্বিশ মিটার পার সেকেন্ড বেগে কিক করে আটচল্লিশ মিটার দূরে আরেকজন প্লেয়ারকে দিল সে ফুটবলটি ধরে আট মিটার দূরে গোলবারের কর্নারের দিকে নয় মিটার পার সেকেন্ড বেগে মাঠের উপর দিকে গড়িয়ে দেয় গড়িয়ে গড়িয়ে যাচ্ছে তখন গতি ঘর্ষণ সহক যদি তিরিশ বাই উনপঞ্চাশ হয় তাহলে গ নম্বর প্রশ্নের উত্তরটা উদ্দীপকের আলোকে কর্নার কিকের মুহূর্তে ফুটবলটির শক্তি কত বা ফুটবলের গতিশক্তি নির্ণয় করো আর উদ্দীপকের আলোকে গোল গোল হওয়ার সম্ভব কিনা মানে গোল হওয়া সম্ভব কিনা সেটা নির্ণয় করতে বলা হয়েছে তো নির্ণয় করার জন্য এখানে দেখো স্থিতি জড়তা কাকে বলে প্রথমে যেটা প্রশ্নটা দেওয়া হয়েছে তো প্রশ্ন স্থিতি জড়তার ক্ষেত্রে এখানে আমরা দেখো জানি যে কোনো বস্তু যে কোনো বস্তু সে অবস্থায় থাকতে থাকতে চাওয়ার প্রবণতাই হচ্ছে জড়তা সুতরাং একটা স্থির বস্তু স্থির থাকতে চাই গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই তো একটি স্থির বস্তু যে স্থিতিশীল থাকার যেই প্রবণতা সেটাই হচ্ছে স্থিতি জড়তা তো তারপরে বলে যাই হোক আমি এটা সরাসরি আনসার একটু স্ক্রিনেও তোমাদের দিয়ে দিচ্ছি কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে আম খ ক নাম্বার প্রশ্ন কিন্তু সরাসরি তোমাদের যেহেতু মুখস্থ টাইপের আর খ নাম্বার প্রশ্নটা উপস্থিত একটা তোমাদের ফিজিক্সের যে জ্ঞান অর্থাৎ বুদ্ধি রয়েছে সেই বুদ্ধির আলোকে এই প্রশ্নটা লিখতে হয় তো যাই হোক আমি আলোচনা করব না সেজন্য তো আমি কখন উঠে শুধু গোয়ার আর ঘ নম্বরটা নিয়ে আলোচনা করব। দেখো উদ্দীপকের আলোকে কর্নার কিকের মুহূর্তে কিন্তু এই প্রশ্নটা নিয়ে দেখো এখানে আসলে বলা হয়েছে যে একজন প্লেয়ার চারশো গ্রাম পঞ্চাশ গ্রাম ভরের একটি ফুটবলকে চব্বিশ মিটার পার সেকেন্ড বেগে কিক করলো এখান থেকে কিন্তু এই জায়গাতে মনে করো কিক করলো কত চব্বিশ মিটার পার সেকেন্ড বেগে কিন্তু এখানে যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যের আলোকে প্রশ্নগুলো সেইভাবে সাজানোর নাই অর্থাৎ এখানে কিন্তু আটচল্লিশ যেটা মিটার এটা দূরে দূরে আরেকজন প্লেয়ারকে দিল অর্থাৎ এখানে আরেকজন প্লেয়ার ছিল সেই প্লেয়ারকে দিল সে ফুটবলটি ধরে আট মিটার দূরে এখন এই জায়গা থেকে সে প্লেয়ার দ্বিতীয় প্লেয়ার এটা প্রথম জন আর এটা দ্বিতীয় জন আছে এখানে দ্বিতীয় সে আবার দিয়ে আরেকজনকে দিল সেটা হচ্ছে একটু কর্নারের দিকে অর্থাৎ একবারে গোলের কর্নার দিকে একটু ক্রসভাবেও হতে পারে সেটা এখানে দিয়েছে কোনো একটা জায়গাতে কিন্তু সে আবার তৃতীয় জন এখানে তৃতীয় জনকে দিয়েছে তৃতীয় জন অর্থাৎ দেখো সে ফুটবলটি ধরে আট মিটার দূরে গোলবারের কর্নারের দিকে এত বেগে অর্থাৎ এই জায়গাতে কিন্তু নাইন মিটার পার সেকেন্ড বেগে সে এই দিকে দিয়েছে বেগে দেখো মাঠের উপর দিয়ে গড়িয়ে দেয় এবং গতি ঘর্ষণ সহক সেটা পরে আসতেছে তাহলে এটাতে এখন এই জায়গার দূরত্ব কিন্তু আট মিটার আট মিটার দূর থেকে এখানে গোলপোস্টের গোলকিপার থাকার পরেও এখানে সে বলটা দিয়েছে কিন্তু এখানে গোলপোস্টের দ্বিতীয় ব্যক্তি ধরে নেওয়ার কোনো কথাবার্তা এখানে নাই শুধুমাত্র বলটা এখান থেকে এখানে আসবে না সেটা তাহলে এই সম্পর্কে বল হয়েছে তো যাই হোক উদ্দীপকের আলোকে কর্নার কিকের মুহূর্তে আসলে অনেকেই চিন্তা করবে যে তোমরা যে চব্বিশ এখানে চব্বিশ অর্থাৎ ছম বেগে গেছে এখানেও চব্বিশ আছে অর্থাৎ কর্নার কিকের আগে কিন্তু এখানে যদি সেটা থাকতো তাহলে কর্নার কিকের পূর্ব মুহূর্তে এরকম কথা লেখা থাকতো এখানে আছে উদ্দীপকের আলোকে কর্নার কিকের মুহূর্তে মানে যখন কিক করা হয়েছে তখন তার গতিশক্তি কত যাই গ নাম্বার প্রশ্নে তাহলে হবে কি এখন আমরা জানি দেখো আমরা জানি গতিশক্তি গতিশক্তি গতি শক্তি ই কে বা ই লিখে দিলাম ই সমান হাফ এম ভি স্কোয়ার যেহেতু এখানে বলা হয়েছে যে তোমাদের গতিশক্তিটা কর্নার কিকের ঠিক মুহূর্তে অর্থাৎ মুহূর্তে বলতে এই জায়গাতে তাহলে এখানে হবে দেখো এই জায়গাতে আমরা লিখবো যে বস্তুর প্রথমে ভর লিখতে হবে তাহলে এখানে আমরা লিখে দেবো যে এখানে ভর এম সমান চারশো গ্রাম কিন্তু গ্রাম তো আমরা ব্যবহার করবো না চারশো ভাগ এক হাজার কেজি তাহলে এখানে দশমিক যদি আমরা দেখো এক দুই তিন তিন ঘর অন্তর দশমিক দিলে দশমিক চার পাঁচ এত কেজি এটা আসবে তাহলে ভর পেলাম তারপরে ভি সমান এখানে আমরা লিখবো সরাসরি এখানে যেহেতু নয় লেখা হয়েছে তাহলে নয় মিটার পার মিটার পার সেকেন্ড তাহলে এখানে গতিশক্তি আসবে অর্থাৎ ই কে সমান হাফ এ এমের মান হচ্ছে দশমিক চার পাঁচ গণিতক নয় তার উপরে স্কোয়ার অর্থাৎ এখানে তাহলে আসতেছে দেখো হাফ অর্থাৎ দশমিক চার পাঁচ গণিতক নয় নয় একাশি ভাগ দুই তাহলে এখানে যেহেতু একটা দশমিকের হিসাব আমরা একটু হিসাব করে দেখি যে কত হচ্ছে তো যাই এখানে হবে দশমিক চার পাঁচ গুণিত একাশি ভাগ দুই তাহলে এখানে আমরা পাবো আঠারো দশমিক দেখো আঠারো দশমিক দুই দুই পাঁচ এত যেহেতু এখানে শক্তির মান নির্ণয় করা বলা হয়েছে তাহলে শক্তির একক আমরা জুল জানি তাহলে জুল এটাই তাহলে এটাই কিন্তু যখন বলটিকে কিক করা হয়েছে অর্থাৎ পোস্টে দেখো এখানে বলা হয়েছে কর্নার কিকের মুহূর্তে কর্নারের দিকে যখন এখানে কর্নার দিকে এই ব্যাগে নিক্ষেপ করা হয়েছে সেই মুহূর্তে তোলে গতিশক্তি আমরা এটা পেলাম খুবই ছোটো একটা অ্যান্সার তো যা হোক এবারে আমরা পরবর্তীতে এখানে কি করব। গ নাম্বার প্রশ্ন হয়ে গেল এখন ঘ নাম্বার প্রশ্নটার অ্যান্সার দেখব তো ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে এখন দেখো ঘ নম্বরে এখন আমরা পাবো কি ঘ যখন লিখে দিলাম তো এই ক্ষেত্রে বস্তুটা কিন্তু এই জায়গাতে আছে অর্থাৎ এখানে যখন বস্তুটা থাকলো তখন কিন্তু এই মানে প্রথম এই জায়গাতে বলটা এখান থেকে এখানে গেছে যাওয়ার পরে এই ব্যক্তি ধরে নেওয়ার পরে সে আবার বল কীভাবে নিক্ষেপ করেছে দেখো দিকেও নয় মিটার পার সেকেন্ড বেগে মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে দিয়েছে তাহলে গড়িয়ে গড়িয়ে যখন গেছে মাঠের উপর দিয়ে তখন গড়িয়ে যাওয়ার সময় একটা ঘর্ষণ বল এখানে কাজ করেছে সেই ঘর্ষণ বলটা না বলে সরাসরি এখানে বলা হয়েছে ঘর্ষণ ঘর্ষণসহক আমরা জানি এখানে তাহলে লিখে নিই যে এখানে ঘর্ষণ ঘর্ষণ ঘর্ষণসহক মিউ সমান তিরিশ বাই ঊনপঞ্চাশ এখন ঘর্ষণ সহক বলতে এখন ঘর্ষণ বল অতএব ঘর্ষণ ঘর্ষণ বল এফ সমান বা ছোটো হাতের এফ এখানে লিখে দিই এফ সমান মিউ ডাব্লিউ তাহলে আমরা জানি এখানে মিউটা থেকে যাক মিউ এম জি ডাব্লিউ সমান যেহেতু ওজন কাজ করছে এখানে বলের উপরে তাহলে সুতরাং এখানে পাচ্ছি তিরিশ নিচে ঊনপঞ্চাশ এর মান হচ্ছে এম এর মান পেলাম আমরা চারশো পঞ্চাশে এখানে দশমিক চার পাঁচ গুণিতক নয় দশমিক আট অর্থাৎ এটা যখন আমরা হিসাব করবো সবগুলো হিসাব করলে আমরা এখানে পাচ্ছি তিরিশ গুণিতক দশমিক চার পাঁচ গুণিতক নয় দশমিক আট ভাগ চার নয় দুই দশমিক সাত অর্থাৎ এই দুই দশমিক সাত নিউটন এই বলটা এই বলটাকে মানে এই যে নিউটন বল এই ব্যক্তি যখন দ্বিতীয় ব্যক্তি যখন বলটাকে কিক করেছে সেই কিকটাকে বাধা দিয়েছে অর্থাৎ এই দিকে ঘর্ষণ বল একটা কাজ করেছে এই বলটা বিপরীত ধর্মী অর্থাৎ বলটাকে নয় মিটার পার সেকেন্ড বেগে আর আসতে না দেওয়ার কারণে আমরা দেখব যে এই আট মিটার দূরত্বে দূরত্বের আগেই বলটা থেমে যাবে না আট মিটার দূরত্ব অতিক্রম করবে যদি বলটা ধরো এখানে এখন আমরা এই সূত্রটা সরাসরি বাদ দিয়ে চিন্তা করি যে এখানে একটা বস্তুর বেগ আছে এটা নয় মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে কিন্তু এখানে এই জায়গাতে এসে থেমে গেছে বা কোথায় থেমেছে বা থামবে কিনা কিন্তু এই বস্তুটা আট মিটার যেতে পারবে না সেটা তার উপর বাধা দানকারী একটা বল কাজ করছে এফ সমান টু পয়েন্ট সেভেন নিউটন এটা তাহলে এখান থেকে এখন আমরা জানি যে অতএব এফ সমান এম এ আমরা জানি বলে যদি আমরা লিখি যা আমরা জানি এফ সমান এম এ তাহলে এ সমান হচ্ছে এফ ডিভাইডেড এম এফ বলতে টু পয়েন্ট সেভেন গণিতক ডিভাইডেড এম বলতে জিরো পয়েন্ট ফোর ফাইভ সমান এখানে যখন আমরা এটাকে টু পয়েন্ট সেভেনকে ভাগ করে দেব তব দশমিক ফোর ফাইভ তাহলে এখানে ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এই তরণে বস্তুটাকে বাধা মানে বলটাকে যেতে বাধা দেওয়া হয়েছে কত সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা এর মান তাহলে আমরা এখান থেকে এ পেয়ে গেলাম এখন এর সাপেক্ষে আমরা এখন নির্ণয় করবো যে বস্তুটা ওই কত দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ বলটা তাহলে এখন এখানে আমরা লিখবো যে আমরা জানি জানি দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস কিন্তু এখানে ইউ সমান হচ্ছে ইউ সমান নাইন মিটার পার সেকেন্ড এখানে এ সমান হচ্ছে সিক্স মাইনাস হবে যেহেতু এটা একটা মন্দন কাজ করেছে মাইনাস এত মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এস সমান হোয়াট অর্থাৎ এস আমরা নির্ণয় করে দেখবো আট হচ্ছে না আটের চাইতে বেশি হচ্ছে না কম হচ্ছে তো এখন আমরা তাহলে এখানে বসে দিই যে ও ভি সমান এখানে শূন্য অর্থাৎ বস্তুটা বলটা যতক্ষণ বেগ বলের বেগ ঘর্ষণ গুণাঙ্কের কারণে শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলটা যেতেই থাকবে সামনে এই জন্য শূন্য হওয়া পর্যন্ত সে সামনের দিকে অগ্রসর হয়েছে তাহলে এখানে শূন্য স্কোয়ার সমান নাইন তারপরে স্কোয়ার প্লাস টু ইন্টু এ বলতে সিক্স গণিত এস কিন্তু এই সিক্সটা একটু মাইনাস তাহলে মাইনাস হওয়ার কারণে তাহলে এখানে দেখো ছয় দখনো বারো অর্থাৎ বারো এস সমান নয় নয় একাশি বাই এস সমান আমাদের আসতেছে একাশি বাই বারো সমান তাহলে একাশিকে যখন আমরা বারো দ্বারা ভাগ করছি একাশি ভাগ বারো সমান ছয় দশমিক সাত পাঁচ এত মিটার কিন্তু এখানে দেখো আমরা পেলাম ছয় দশমিক সাত পাঁচ মিটার কিন্তু এখান থেকে গোল বার আছে গোল পোস্ট অর্থাৎ গোল হতে হলে অবশ্যই বলটাকে আট মিটার দূরত্ব অতিক্রম করতে হবে কিন্তু বলটা এই ঘর্ষণ গুণাঙ্কের কারণে বল যাচ্ছে ছয় দশমিক সাত পাঁচ এটার ক্ষেত্রে বল যেহেতু কম দূরত্ব যাচ্ছে তাহলে সেখানে আমরা বলতে পারব যে এখানে এখানে দেখো সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইজ লেস দেন এইট মিটার সুতরাং সুতরাং এখানে কি গোল সম্ভব কিনা গোল হওয়া সুতরাং গোল হওয়া গোল হওয়া সম্ভব নয় সম্ভব নয় যেহেতু এখানে বল যাচ্ছে যেতে হবে আট মিটার বল যাচ্ছে ছয় দশমিক সাত পাঁচ মিটার তাহলে এখানে গোল হওয়া সম্ভব নয় তো যাই আমি আশা করি তোমরা এই ছ তিন নম্বর প্রশ্নটা ভালোভাবে বুঝে নিয়েছো তো তোমরা যারা যারা অ্যান্সার করেছো তারা মিলিয়ে নেবে আর সবাই আমার ভিডিও নিয়মিত দেখবে এবং আমার সাথেই থাকবে আমি পরবর্তীতে তোমাদের যেই শুধু এসএসসি না না ইন্টারমিডিয়েটেরও সায়েন্সের সাবজেক্টগুলো যদি আমি সবগুলো আপলোড করে থাকি তো যদি তোমরা আমার ভিডিওর সাথেই থাকো তাহলে ভবিষ্যতে তোমাদেরও ইন্টারমিডিয়েটেও কোনো না কোনো উপকারে আসবে বলে আমি মনে করি তো যাই সবাই ভালো থাকে ব্যক্ত করেই আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহম বাত